জাহান্নামের আগুন কেমন হবে, আজাব কেমন হবে? কুরআনুল করিম জানিয়েছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। মানুষকে যখন পোড়ানো হবে জাহান্নামের আগুনে, মানুষের দেহ পুড়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সেখান দিয়ে নতুন চামড়া গজিয়ে দিবেন, এই চামড়াগুলো পুড়ে যাবে, আবার নতুন চামড়া গজিয়ে দেবেন, এই চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে। এভাবে একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত মুসলমান এই শাস্তি থাকতে থাকবে, চলতে থাকবে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এত শাস্তি দেওয়া হবে, এত আযাব দেওয়া হবে, লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া, এরপরে মানুষ জীবিত হবে না, আবার মারাও যাবে না, এমন একটা সিচুয়েশন অবস্থা মুসলমান জাহান্নামের ভিতরে তৈরি হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন যাতে করে মানুষ পরিপূর্ণ মাত্রায় অনুভব করতে পারে, এই জন্য রাব্বুল আলামিন একজন মানুষের দাঁত জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড় সমপরিমাণ করে দিবেন। একটা উহুদ পাহাড় কত বড় ভাই, একজন মানুষের মুখের ভিতরে 32টি দাঁত থাকে, প্রত্যেকটি দাঁত যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, এত বিশাল বড় মুখ যেই চেহারার ভিতরে লাগানো হবে, না জানি সেই চেহারাটা কত বড় হবে, এত বিশাল বড় চেহারাটা যেই মাথার ভিতরে লাগানো হবে, না জানি সেই মাথাটা কত বড় হবে, এত বিশাল বড় মাথাটা যেই গর্দানের ভিতরে লাগানো হবে, না জানি সেই গর্দানটা কত বড় হবে মুসলমান, এত বিশাল বড় গর্দান যেই বডির ভিতরে লাগানো হবে, না জানি মুসলমান সেই বডিটার দেহটা কত বড় হবে। শুধু তাই নয়, আর এক বর্ণনা আসছে, জাহান্নামের মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত অবর্ষণ হবে, রক্ত শেষ হয়ে যাবে, পুঁজ বের হবে। জাহান্নামের মানুষ কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তাদের দুই চোখের নিচ দিয়ে এত বড় খাল হবে, নদীর মতো হয়ে যাবে, বড় বড় জলযান লঞ্চ স্টিমারগুলো মুসলমান সেখান দিয়ে চলতে পারবে। জাহান্নামের মানুষগুলোর দেহটা এত বড় করে আল্লাহ পাক কেন বানাবেন? এজন্য বানাবেন যাতে করে মানুষ জাহান্নামের শাস্তি পরিপূর্ণ মাত্রায় অনুভব করতে পারে। বন্ধুগণ আমার, দুনিয়ার আগুন মানুষের দেহের ভিতরে লাগে, এরপরে ভিতরের দিকে যায়, কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হল আল্লাতী তাতলিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন ডাইরেক্ট মানুষের কুলিজার ভিতরে গিয়ে লাগবে। মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে প্রত্যেকটা মানুষ আবদার করবে, এক নম্বর আবদার, আল্লাহ তুমি আমাদের আযাবটাকে একটু তাকফিফ করে দাও, হালকা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না বান্দা, কোনো তাকফিফ করা হবে না, হালকা করা হবে না। দুই নম্বরই প্রত্যেকটা জাহান্নামী মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন আর একটা চান্স তুমি আমাদেরকে দাও, আবার তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট আকারে ঘোষণা করে দিবেন, না না, দ্বিতীয়বার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। তিন নম্বরই প্রত্যেকটা জাহান্নামী মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবদার করবে, বায়না করবে, রব্বুল আলামিন তাহলে তুমি আমাদেরকে একেবারে মৃত্যু দান করে দাও, একেবারে মৃত্যু দিয়ে দাও, জাহান্নামের আগুন আযাব আমাদের আর সহ্য হচ্ছে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে বান্দা, না, জাহান্নামের আগুন তোমাদেরকে সর্বক্ষণ সব সময় গ্রাস করবে, কিন্তু তোমাদের মৃত্যু কখনো স্পর্শ করবে না। কঠিন ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জাহান্নামের মানুষগুলো এতটা অসহায় হয়ে যাবে, তারা বলতে থাকবে, আল্লাহ এই ঘোষণা না দিয়ে যদি আপনি বলতেন পৃথিবীতে যত বালু আছে, যত সাগর রয়েছে, পাহাড় রয়েছে, যত সমুদ্র রয়েছে, সমুদ্রের ভিতরে যত বালু রয়েছে,
এই সমস্ত বালুর সমপরিমাণ বৎসর পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়ার একটা আশা আপনি দিতেন, তবু আমরা বুক বেঁধে বসে থাকতাম। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আর না কিছু চাই গো আমি, আর না কিছু চাই গো আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমার ভাইয়ের এই জন্য আসুন আমরা জাহান্নামে না যাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করব, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। মুক্তি চাইলেই পাওয়া যাবে না, অর্থ করি অপচয় করে, অপব্যয় করে, এবং যে ব্যক্তি হারামে হারামভাবে টাকা ইনকাম করে, অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনার আস্তা করে নিক্ষেপ করবেন। হতে পারে সে ডাক্তার, ব্রিগেডিয়ার, ইঞ্জিনিয়ার, হতে পারে তার অগণিত ল্যান্ড, প্রপার্টি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সে হতে পারে সাংবাদিক, সাহিত্যিক, ওসিডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, কিন্তু হারাম খাবার কারণে, অপচয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান তাকে লাঞ্ছিত করবেন, মানুষের সামনে অপমানিত করবেন, সামনে তালি দেবেন, পিছনে গালি দেবেন। এই জন্য ভাই হারামকে বর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে হারামকে বর্জন করা। সবচেয়ে উত্তম ইবাদত সেটি হচ্ছে হারাম বর্জন করা। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। নবীজি বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, দুইটার মাঝে আসছে সন্দেহভাজন বিষয়। লা ইয়ালামুনা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ সে সম্পর্কে জানে না। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহভাজন বিষয় থেকে নিজেকে গুটিয়ে রাখলো, সে তার দিন ধর্ম নিয়ে সম্মানের স্থানে পৌঁছে গেল, সে তার দিনকে মর্যাদার স্থানে সে পৌঁছে দিল। এই জন্য ভাই সবসময় আমাদেরকে সন্দেহভাজন বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে। নবীজি বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাদা মিনহু আম মিনাল হারামি আম মিনাল হালালি আম মিনাল হারাম, এমন একটা সময় আসবে কিয়ামতের আগ দিয়ে, তখন মুসলমান হালাল হারাম মানুষ পরোয়া করবে না, হারামের সাথে হালাল মিক্স করে ফেলবে, কোনটা হালাল কোনটা হারাম এগুলোর তোয়াক্কা মানুষ করবে না, এমন একটা সিচুয়েশন চলে আসবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ইশতারা থাওবান বি আশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সলাতাম মা দামা আলী, কোন মানুষ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় খরিদ করে, এটা দিয়ে যদি নামাজ আদায় করে, এই 10 দিরহামের ভিতরে 10 টাকার ভিতরে একটা টাকা যদি মুসলমান সেখানে হারাম হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত এই হারাম পোশাকটা ওই লোকটার গায়ে থাকবে অতক্ষণ পর্যন্ত এই পোশাক দিয়ে নামাজ আদায় হবে না। এই জন্য ভাইয়ারা আমার, আসুন আমরা হারাম বর্জন করি, আল্লাহমুখী হয়ে যায়, কবরমুখী হয়ে যায়। এই দুনিয়াতে তো আমরা চিরকাল থাকতে পারবো না কি ভাইয়ারা আমার, এই জন্য আসুন আমরা কবরের দিকে চিন্তা করি। আমার ভাইয়ারা, ভালোবাসার বিচিত্র ভুবনে আমরা কেউ চিরকাল থাকবো না, ভালোবাসা মায়া মমতা দিয়ে, ভালোবাসার মায়া মমতা দিয়ে মৃত্যুকে যদি দূর করা যেত,
মা কোনোদিন তার সন্তানকে মরতে দিত না। বিশুদ্ধ বিশ্বাস দীপ মৃত্যুকে যদি বিনাশ করে দেওয়া যেত, স্ত্রী কোনোদিন তার স্বামীকে মরতে দিত না। মুসলমান, টাকার পয়সা দিয়ে মৃত্যুকে যদি হটিয়ে দেওয়া যেত, কারণ কোনোদিন মারা যাইত না। ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে মৃত্যুকে যদি দূরবিত করা যেত, তাহলে মুসলমান, ফেরাউন কোনোদিন মারা যেত না। এই জন্য ভাই, প্রত্যেকটা মানুষকে আমাদেরকে মরতেই হবে, দুনিয়া ছাড়তেই হবে। আমি তো এই কথা সবসময় বলি, এই পৃথিবীটা হচ্ছে ভাড়া করা বাড়ির মতো, যত সুন্দর করে আমরা সাজাই না কেন, মালিকের নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আসুন, কখন যে কার মৃত্যু চলে আসে আমরা তো কেউ বলতে পারবো না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি সব সময় গ্রহণ করার দরকার আছে না নাই? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? আমরা তো প্রতিদিনই মারা যাই, রাতের বেলা যখন ঘুমাতে যাই আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি আবার তোমার নামে জীবিত হব। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই মুসলমান পরকাল। এই জন্য ভাই, মরতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি আইয়ুল মুমিনিনা আকিয়াস, পৃথিবীর বুকে সবচেয়ে বড় বুদ্ধিমান আর বুদ্ধিজীবী কে? নবীজি বললেন, এই পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে সেই মানুষটা যে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর প্রস্তুতি যেই লোকটা গ্রহণ করে। ক্ষণস্থায়ী জীবন থেকে সব সময় চিরস্থায়ী জগতের সামান যে ব্যক্তি গোছাতে থাকে, ওই লোকটাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান আর বুদ্ধিজীবী। বুদ্ধিমান বুদ্ধিজীবী নাম দিলেই মুসলমান সে বুদ্ধিজীবী হয়ে যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা পরকালের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر আমার বায়রা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, ফিয়ার আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এন্ড লেট এভরি পারসন what he has sent for tomorrow, প্রত্যেকটা মানুষের উচিত সে যেন আল্লাহকে ভয় করে এবং আখিরাতের জন্য। and let every person look to what he has sent food for tomorrow, এবং সে যেন চিন্তা করে যে আখিরাতের জন্য, পরকালের জন্য সে কি পাঠালো। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকব না, আসুন না জীবনের হাল খাতা করে ফেলি। সারা জীবন তো মানুষের সম্পদের হিসাব আমরা করলাম, আরেকজনের সম্পদ নাড়াচাড়া করলাম, আসুন কিন্তু নিজের সত্যিকার জীবনের জন্য, আখিরাতের জন্য, চন্ন পরকালের জন্য আমরা কি করি। চন্ন ভাই, আসুন এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আখিরাতমুখী হয়ে যায়, কবরমুখী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চরিত্রে থাকে মুসলমান জাহান্নাম ছাড়া উপায় নাই। সুনানে কুবরা লিল বাইহাকির ভিতরে হাদিস, ওই ব্যক্তির জন্য ধ্বংস কিয়ামতের ময়দানে, কঠিন শাস্তি তার জন্য সামনে রয়েছে যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যে কথা বলে। এই চরিত্রের লোক আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। সূরাতুল আহজাব আয়াত নম্বর 70 আল্লাহ পাক বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا
সাদিদা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, সব সময় সত্য কথা বলো, নেভার টেল আ লাই, মিথ্যা কখনো তোমরা বলবে না, কারণ লাইজ মাদার অফ অল সিনস, মিথ্যে হচ্ছে সমস্ত পাপের মা, আল কিদবু উম্মুল ফুজুর। সব সময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, আসসিদকু ইয়ুংজি ওয়াল কিদবু ইয়ুহলিক, সত্য মানুষকে রেস্কিউ করে মুক্তি দেয়, মিথ্যা মানুষের জীবনকে রুইন করে দেন, ডুইন করে দেয়, সর্বনাশ করে দেয়, ধ্বংস করে দেয়। সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয়, এই ঘটনা শুনলে আমরা কিছুটা কনসেপ্ট করতে পারবো, ধারণা করতে পারবো। নবম হিজরির ঘটনা, মদিনার ভিতরে মুসলমান প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড গরমের মৌসুম, ফসল কাটার সময়। ঠিক এই মুহূর্তে মক্কার পরাজিত মুশরিকেরা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে রোম সম্রাটের কাছে পত্র লিখলো, চিঠি লিখলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর দুনিয়ার বুকে নাই, মদিনার ভিতরে দুর্দশাগ্রস্ত অবস্থা মুসলমানদের, এখন দুর্ভিক্ষ চলে, সুতরাং মদিনার উপর এখন হামলা করার মুখ্যম সময়। আসলে মদিনার ভিতরে তখন দুর্ভিক্ষ চলছিল, কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তিনি জিন্দা নবী, জীবিত আছেন দুনিয়ার বুকে, তখন ইন্তিকাল করেন নাই, দুনিয়া থেকে চলে যান নাই। এই কথাটা চিঠির ভিতরে রোম সম্রাটের নিকট মক্কার পরাজিত মুশরিকেরা মিথ্যা কথা লিখল, রোম সম্রাট এটাকে গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ মনে করে 40,000 সৈন্যের বিশাল বড় একটা বাহিনী পাঠিয়ে দেয় তাবুকের ময়দানে মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে 30,000 সাহাবীদেরকে নিয়ে তিনিও তাবুকের ময়দানে রওনা করলেন পাল্টা আক্রমণের জন্য, প্রতিহত করার জন্য। বন্ধুগণ আমার, এই যুদ্ধের ভিতরে কিছু সংখ্যক মাজুর সাহাবি ছাড়া, কিছু সংখ্যক মুনাফিক ছাড়া, কিছু সংখ্যক মাজুর সাহাবি ছাড়া, ছোট ছোট বাচ্চা ছাড়া সকলেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল, অ্যাটেন্ড করেছিল। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে যখন তিনি তাবুকের ময়দানে গেলেন, ওদিকে রোম সৈন্যরা যখন জানতে পারল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও তিনি বহাল তবিয়তে আছেন, দুনিয়ার বুকে জীবিত আছেন, এখনও তিনি ইন্তেকাল করেন নাই, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তারা সকলেই মুসলমান, ভয়ে তারা পালিয়ে গেল। তারা শুনছিল আল্লাহর হাবিব 30,000 সৈন্য নিয়ে আমাদের প্রতিহত করার জন্য তাবুকের ময়দানে আসতেছে। শুধুমাত্র এই কথাটা শোনার পরে রোম সৈন্যরা সকলে পালিয়ে চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা যুদ্ধে বিজয় বেশে তাবুকের ময়দান থেকে আবার মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বিনা যুদ্ধে বিজয় হয়ে চলে আসলেন। এই যুদ্ধের ভিতরে তিনজন বড় বড় সাহাবি যোগদান করতে পারেন নাই, তাদের কিছু ওজন ছিল, এক নম্বরে কাব ইবনে মালিক, দুই নম্বরে হেলাল ইবনে উমাইয়া, তিন নম্বরে মুরারা ইবনে রাবি। কাব ইবনে মালিক বলে, আমার একটা বড় দ্রুতগামী উট ছিল, যেহেতু ওই সময় ফসল কাটার মৌসুম ছিল, প্রচণ্ড দুর্ভিক্ষের সময়, আমি চিন্তা করেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা যদিও আমাকে রেখে চলে যায়, যেহেতু আমার একটা দ্রুতগামী উট আছে, আমি পরে গাছের খেজুর গাছের খেজুরগুলো পেরে এরপরে আমি পরেও যদি রওনা করি আল্লাহর হাবিবের কাফেলাকে আমি ধরতে পারবো। এভাবে একদিন দুই দিন করতে করতে আমার আর যুদ্ধের ময়দানে যাওয়া হলো না, আল্লাহর হাবিব এর আগেই চলে আসলেন, উনিও যুদ্ধে যেতে চেয়েছিলেন। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবে, তাদেরও একই অবস্থা ছিল, একদিন দুই দিন করতে করতে তাদের আর যুদ্ধে যাওয়া হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর মুনাফিকেরা নবীজির কাছে এক একজনের এক্সকিউজ পেশ করে নিজেদেরকে দায়মুক্ত করতে লাগলো, ওসিলার অজুহাত পেশ করে। মুসলমান ভাইয়েরা আমার,
মানুষের কিন্তু তিন হাত, দুই হাত, কিন্তু যারা মুনাফিক তাদের হচ্ছে তিন হাত, ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত, বিভিন্ন অজুহাত আল্লাহ রসুলকে, রসুলের সামনে তারা পেশ করে নিজেদেরকে দায়মুক্ত করতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো জানেন না এরা সত্যিকার অর্থে মুনাফিক। পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের ব্যাপারে, বন্ধুগণ আমার হযরতে কাব ইবনে মালিক বলে আমিও চলে গেলাম রাসূলুল্লাহর দরবারে, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র আমার ভিতরে কোনো কনফিউশন নাই, কোনো সন্দেহ নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, ঠিক না? আমার ভাইয়েরা আল্লাহ নবীর সাহাবীরা নবীজিকে এত বেশি ভালোবাসেন, নবীজির একটু ইশারায় মুসলমান ভাইয়েরা আমার নিজের স্ত্রীকে বিধবা বানায় দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু ইশারায় সন্তানদেরকে এতিম বানায় দিছে, নবীজির একটু ইশারায় আল্লাহর জন্য দিনের রাস্তায় সমস্ত সম্পদগুলো কুরবানি করে দিছে, নবীজির একটু ইশারায় নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিছে। হযরত কাব ইবনে মালিক এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে ভালোবাসি এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদেরও যুদ্ধে যাওয়ার আকর্ষণ ছিল, তবে আমাদের ভুল হয়েছে। সত্যটা নবীজির সামনে যখন তুলে ধরলেন আল্লাহর হাবিব বললেন তাহলে যুদ্ধে কেন যাওনি? কাব ইবনে মালিক সমস্ত ঘটনা খুলে বললেন, ঠিক এমনি এমনি হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি তারাও মুসলমান, তাদের সমস্ত কথাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। নবীজি বললেন, নবীজি বললেন যাও যাও, তোমাদের শাস্তি স্বরূপ মদিনার ভিতরে 40 দিন তোমাদের সঙ্গে কারো কথা নাই, কোনো কথাবার্তা নাই, কোনো লেনদেন নাই। নবীজির অর্ডার সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করতে আরম্ভ করে দিলেন। হযরত কাব ইবনে মালিক বলেন 40 দিন হয়ে গেল মদিনার কোনো মানুষ আমাদের সঙ্গে কথা বলে না, আমার যে দুইজন ভাই ছিল হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, আমার দিনই ভাই, তারা বৃদ্ধ মানুষ ছিল, ঘরের ভিতরে বসে বসে তারা তাওবা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, কিন্তু আমি হলাম যুবক মানুষ, আমাকে বাহিরে যেতে হয়, বাজারে যেতে হয়, আত্মীয় স্বজনদের কাছে যেতে হয়, বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয়, কারোর সঙ্গে যখন আমি কথা বলি কেউ আমার কথায় রেসপন্স করে না, আমার সঙ্গে লেনদেন করে না, এত পৃথিবীটা এতটা সুবিশাল হওয়া সত্ত্বেও আমার কাছে একেবারে সংকীর্ণ তখন মনে হচ্ছিল, বড় বড় ভয় পাচ্ছিলাম, এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, মৃত্যু যদি চলে আসে, জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই। এভাবে করে করে 40 দিন অতিক্রম হয়ে গেল, কিন্তু কোরআনের কোনো ওহী আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন না, নবীজি আরও 10 দিন বাড়ায় দিলেন, 50 দিন যখন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সালাতাতিল লাযীনা খুলফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم الله أكبر الله رب العالمين এই সাহাবীদের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন,
যেহেতু তারা সত্যটা নবীজির সামনে তুলে ধরেছেন, নিজেদের কথা ভুলগুলো স্বীকার করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে আয়াত নাজিল করে জানায় দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখনও যদি আমরা সত্য কথা বলি, যত বড় বিপদে আমরা পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। রাসূল পাক বলেছেন, তাহাররাউ সিদ ওয়া ইন রাআইতুম আন্নাল হালাকাতা ফী ফা ইন্না ফীহিন নাজাত, বি কমপ্লিটলি ট্রুথফুল। তোমরা সব সময় সত্যকে অবলম্বন করো, সত্যকে, সত্য কথা বলার চেষ্টা করো, যদিও তোমরা বাহ্যত দৃষ্টিতে দেখতেছো সত্য কথা বললে এখানে শাস্তি আসবে, কিন্তু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার, অতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই, ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চায় সব পেছিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। এই জন্য ভাই মিথ্যাকে পরিহার করতে হবে। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের বর্ণনা 1972 নম্বর হাদিস, ইদা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনি জাআ বিহি, যখন কোনো মানুষ মিথ্যে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতটা অসন্তুষ্ট হয়ে যান, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার কাছ থেকে এক মাইল পর্যন্ত দূরে চলে যায়, কারণ তার মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বদবু বের হতে থাকে, দুর্গন্ধ বের হতে থাকে, যার দরুন ফেরেশতারা তার কাছ থেকে এক মাইল পর্যন্ত দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্য মোস্ট অ্যাবহরেন্ট ক্যারেক্টার ইজ লাইং, দ্য মোস্ট হেটেড ক্যারেক্টার ইজ লাইং, আন আয়েশা কালাত মা কানা খুলুকুন আবগাদ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্টতম চরিত্র ছিল মিথ্যে কথা বলা। মিথ্যে কথা বলার সে ঘৃণিত এবং নিকৃষ্ট চরিত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কোনোটি ছিল না। এই জন্য ভাইয়েরা, আমার মিথ্যাকে পরিহার করতে হবে। হাদিস শরীফে আসছে, من قال لسبي تعالى هكا ثم لم يعطه فهي كذب, مسند احمد بن حنبل 9836 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক সময় মায়েরা আসে সন্তানদেরকে বলে, এদিকে আসো বাবা, কান্না বন্ধ করো, যদি কান্না বন্ধ করো তো তাহলে তোমাকে এই খেলনা কিনে দেব, এই মজা তোমাকে আমি কিনে দেব, এমন কথা মুসলমান বলে কি বলে না, কিন্তু আসলে প্রকৃতার্থে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এমনটি করলো সে প্রকৃতার্থে মিথ্যে কথাই বলল। এই জন্য মিথ্যাকে পরিহার করতে হবে, মানুষের জীবনে ধ্বংস নিয়ে আসে মিথ্যা। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফ ইউ গেট ফোর থিং ইউ হ্যাভিং লস্ট এনিথিং ফ্রম দ্য ওয়ার্ল্ড, কোনো মানুষ যদি চারটা জিনিস অর্জন করতে পারে এই পৃথিবীর বুকে, সমস্ত জিনিস যদি তার হাত ছাড়া হয়ে যায়, এরপরেও তার মতো গেইনার, তার মতো সাকসেসফুল ওয়েনার আর কেউ নাই। এক নম্বরে হিফজু আমানাত, আমানতের সংরক্ষণ করে। দুই নম্বরে সিদকু হাদিসিন, যে ব্যক্তি সব সময় সত্য কথা বলে, সত্যকে অবলম্বন করে। তিন নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসনু খলিকাতিন, যে ব্যক্তি তার চরিত্রটাকে সুন্দর করে। কিয়ামতের ময়দানে মিশকাত শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা,
কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল ওজনশীল যে আমলটি হবে তার নাম হচ্ছে উত্তম চরিত্র। নামাজ নয়, রোজা নয়, হজ উমরা দান সদকা নয়, সবচেয়ে ওয়েটফুল ওজনশীল কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যেটি হবে তার নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার আয়নার সামনে দাঁড়িয়ে যুবক ভাইয়ারা আমরা বারবার আমার চেহারাটাকে দেখি, চুলগুলো ঠিক আছে নাকি, জামাটা ঠিক আছে নাকি, পোশাকটার সঙ্গে আমার জুতাটা ম্যাচিং আছে নাকি। এই জন্য আজ থেকে মুসলমান আয়নার সামনে আমার দিলটা সাক্ষী দেয় না, যদি চেহারা না দেখিয়ে যদি আমাদের চরিত্র দেখাতো, চরিত্র সংশোধন করবার জন্য আমরা মরিয়া হয়ে উঠতাম। এই জন্য যুবক ভাইয়েরা এখন থেকে চেষ্টা করব, আমরা আজ থেকে ফটো এডিট নয় চরিত্র এডিট করার চেষ্টা করব, সংস্কার করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করেন, জুড়ে পড়েন আমিন। আমার বন্ধুগণ, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইফফাতুন ফি তুমাতিন, চার নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার নম্বর গুণ হলো কোনো মানুষ যদি হালাল খাবার খায়, এই গুণ যদি অর্জন করতে পারে দুনিয়া এবং আখিরাতে তার মতো বিজয়ী, তার মতো সাকসেসফুল আর কেউ নাই। এই জন্য হালাল খাবার খেতে হবে, সোয়াবুল ঈমানে হাদিস খানা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাসাবা ফিহা মালান মিন গায়রি হাল্লিহি ওয়া আনফাকা ফি গায়রি হাক্কিহি ওয়া হাল্লাল্লাহু দারুল হাওয়ান, যে ব্যক্তি চরিত্রে থাকে মুসলমান জাহান্নাম ছাড়া উপায় নাই। সুনানে কুবরা লিল বাইহাকির ভিতরে হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতুবাউল মুমিন আলা কুল্লি শাইইন ইল্লাল খিয়ানাতা ওয়াল কাযিব, একজন মুমিনের ভিতরে বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে, ফলস থাকতে পারে, তবে মুমিনের ভিতরে দুইটা গুণ দুইটা দোষ কখনো থাকতে পারে না। এক নম্বরে মুমিন কখনো মিথ্যে কথা বলতে পারে না, দুই নম্বরে মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার অনেক সময় মানুষকে হাসানোর জন্য আমরা মিথ্যে কথা বলে ফেলি, এটিও কখনো করা যাবে না। আবু দাউদ শরীফের 4990 নম্বর হাদিসের ভিতরে আসছে, ওয়াইলুল্লাযী ইউহাদ্দিস ফায়াকযিবু লিইউযহিকা বিহিল কওম, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তার জন্য সামনে রয়েছে যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যে কথা বলে। এই চরিত্রের লোক আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। সূরাতুল আহজাব আয়াত নম্বর 70 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু কওলা সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, সব সময় সত্য কথা বলো, নেভার টেল আ লাই, মিথ্যা কখনো তোমরা বলবে না, কারণ লাইজ মাদার অফ অল সিনস, মিথ্যে হচ্ছে সমস্ত পাপের মা, আল কিযবু উম্মুল ফুজুর, সব সময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, আসসিদকু ইউংজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে রেস্কিউ করে মুক্তি দেয়, মিথ্যা মানুষের জীবনকে রুইন করে দেন, ডুইন করে দেয়, সর্বনাশ করে দেয়, ধ্বংস করে দেয়। সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয়, এই ঘটনা শুনলে আমরা কিছুটা কনসেপ্ট করতে পারবো, ধারণা করতে পারবো। নবম হিজরির ঘটনা, মদিনার ভিতরে মুসলমান প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল, প্রচণ্ড গরমের মৌসুম, ফসল কাটার সময়। ঠিক এই মুহূর্তে মক্কার পরাজিত মুশরিকেরা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে রোম সম্রাটের কাছে পত্র লিখলো, চিঠি লিখলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর দুনিয়ার বুকে নাই, মদিনার ভিতরে দুর্দশাগ্রস্ত অবস্থা মুসলমানদের, এখন দুর্ভিক্ষ চলে, সুতরাং মদিনার উপর এখন হামলা করার মুখ্যম সময়। আসলে মদিনার ভিতরে তখন দুর্ভিক্ষ চলছিল,
কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি জিন্দা নবী, জীবিত আছেন দুনিয়ার বুকে, তখন ইন্তিকাল করেন নাই, দুনিয়া থেকে চলে যান নাই। এই কথাটা চিঠির ভিতরে রোম সম্রাটের নিকট মক্কার পরাজিত মুশরিকেরা মিথ্যা কথা লিখল। রোম সম্রাট এটাকে গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ মনে করে 40,000 সৈন্যের বিশাল বড় একটা বাহিনী পাঠিয়ে দেয় তাবুকের ময়দানে মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে 30,000 সাহাবীদেরকে নিয়ে তিনিও তাবুকের ময়দানে রওনা করলেন পাল্টা আক্রমণের জন্য, প্রতিহত করার জন্য। বন্ধুগণ আমার, এই যুদ্ধের ভিতরে কিছু সংখ্যক মাজুর সাহাবী ছাড়া, কিছু সংখ্যক মুনাফিক ছাড়া, কিছু সংখ্যক মাজুর সাহাবী ছাড়া, ছোট ছোট বাচ্চা ছাড়া সকলেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল, অ্যাটেন্ড করেছিল। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে যখন তিনি তাবুকের ময়দানে গেলেন, ওদিকে রোম সৈন্যরা যখন জানতে পারল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও তিনি বহাল তবিয়তে আছেন, দুনিয়ার বুকে জীবিত আছেন, এখনও তিনি ইন্তেকাল করেন নাই, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তারা সকলেই মুসলমান, ভয়ে তারা পালিয়ে গেল। তারা শুনছিল আল্লাহর হাবিব 30,000 সৈন্য নিয়ে আমাদের প্রতিহত করার জন্য তাবুকের ময়দানে আসতেছে। শুধুমাত্র এই কথাটা শোনার পরে রোম সৈন্যরা সকলে পালিয়ে চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা যুদ্ধে বিজয় বেশে তাবুকের ময়দান থেকে আবার মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে বিজয় হয়ে চলে আসলেন। এই যুদ্ধের ভিতরে তিনজন বড় বড় সাহাবী যোগদান করতে পারেন নাই, তাদের কিছু ওজন ছিল। এক নম্বরে কাব ইবনে মালিক, দুই নম্বর হেলাল ইবনে উমাইয়া, তিন নম্বরে মুরারা ইবনে রাবি। কাব ইবনে মালিক বলে আমার একটা বড় দ্রুতগামী উট ছিল, যেহেতু ওই সময় ফসল কাটার মৌসুম ছিল, প্রচণ্ড দুর্ভিক্ষের সময়, আমি চিন্তা করেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা যদিও আমাকে রেখে চলে যায়, যেহেতু আমার একটা দ্রুতগামী উট আছে, আমি পরে গাছের খেজুর গাছের খেজুরগুলো পেরে এরপরে আমি পরেও যদি রওনা করি আল্লাহর হাবিবের কাফেলাকে আমি ধরতে পারবো। এভাবে একদিন দুই দিন করতে করতে আমার আর যুদ্ধের ময়দানে যাওয়া হলো না। আল্লাহর হাবিব এর আগেই চলে আসলেন, উনিও যুদ্ধে যেতে চেয়েছিলেন। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবে, তাদেরও একই অবস্থা ছিল, একদিন দুই দিন করতে করতে তাদের আর যুদ্ধে যাওয়া হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর মুনাফিকেরা নবীজির কাছে এক একজন এক একজনের এক্সকিউজ পেশ করে নিজেদেরকে দায়মুক্ত করতে লাগলো, ওসিলার অজুহাত পেশ করে। মুসলমান ভাইরা আমার, মানুষের কিন্তু তিন হাত, দুই হাত, কিন্তু যারা মুনাফিক তাদের হচ্ছে তিন হাত, ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত, বিভিন্ন অজুহাত আল্লাহ রসুলকে রসুলের সামনে তারা পেশ করে নিজেদেরকে দায়মুক্ত করতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানেন না এরা সত্যিকার অর্থে মুনাফিক। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের ব্যাপারে। বন্ধুগণ আমার, হযরতে কাব ইবনে মালিক বলে আমিও চলে গেলাম রাসূলুল্লাহর দরবারে, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র আমার ভিতরে কোনো কনফিউশন নাই, কোনো সন্দেহ নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা,
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, ঠিক কি না? আমার ভাইয়েরা আল্লাহ নবীর সাহাবীরা নবীজিকে এত বেশি ভালোবাসছেন, নবীজির একটু ইশারায় মুসলমান ভাইয়েরা আমার নিজের স্ত্রীকে বিধবা বানায় দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু ইশারায় সন্তানদেরকে এতিম বানায় দিছে, নবীজির একটু ইশারায় আল্লাহর জন্য দিনের রাস্তায় সমস্ত সম্পদগুলো কুরবানি করে দিছে, নবীজির একটু ইশারায় নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিছে। হযরত কাব ইবনে মালিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে ভালোবাসি এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদেরও যুদ্ধে যাওয়ার আকর্ষণ ছিল, তবে আমাদের ভুল হয়েছে। সত্যটা নবীজির সামনে যখন তুলে ধরলেন, আল্লাহর হাবিব বললেন, তাহলে যুদ্ধে কেন যাওনি? কাব ইবনে মালিক সমস্ত ঘটনা খুলে বললেন, ঠিক এমনি এমনি হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, তারাও মুসলমান, তাদের সমস্ত কথাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। নবীজি বললেন যাও যাও, তোমাদের শাস্তি স্বরূপ মদিনার ভিতরে 40 দিন তোমাদের সঙ্গে কারো কথা নাই, কোনো কথাবার্তা নাই, কোনো লেনদেন নাই। নবীজির অর্ডার সাহাবায়ে কিরাম বাস্তবায়ন করতে আরম্ভ করে দিলেন। হযরত কাব ইবনে মালিক বলেন, 40 দিন হয়ে গেল মদিনার কোনো মানুষ আমাদের সঙ্গে কথা বলে না। আমার যে দুইজন ভাই ছিল, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, আমার দিনই ভাই, তারা বৃদ্ধ মানুষ ছিল, ঘরের ভিতরে বসে বসে তারা তাওবা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, কিন্তু আমি হলাম যুবক মানুষ, আমাকে বাহিরে যেতে হয়, বাজারে যেতে হয়, আত্মীয় স্বজনদের কাছে যেতে হয়, বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয়, কারোর সঙ্গে যখন আমি কথা বলি কেউ আমার কথাই রেসপন্স করে না, আমার সঙ্গে লেনদেন করে না, এত পৃথিবীটা এতটা সুবিশাল হওয়া সত্ত্বেও আমার কাছে একেবারে সংকীর্ণ তখন মনে হচ্ছিল, বড় বড় ভয় পাচ্ছিলাম, এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, মৃত্যু যদি চলে আসে, জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই। এভাবে করে করে 40 দিন অতিক্রম হয়ে গেল, কিন্তু কোরআনের কোনো ওহী আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন না, নবীজি আরও 10 দিন বাড়ায় দিলেন, 50 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সালাতাতিল লাযীনা খুলফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরযু বিমা রাহুবাত وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم الله أكبر الله رب العالمين এই সাহাবীদের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, যেহেতু তারা সত্যটা নবীজির সামনে তুলে ধরেছেন, নিজেদের কথা ভুলগুলো স্বীকার করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে আয়াত নাজিল করে জানায় দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখনও যদি আমরা সত্য কথা বলি, যত বড় বিপদে আমরা পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। রাসূল পাক বলেছেন, তাহাররাউ সিদ ওয়া ইন রাআইতুম আন্নাল হালাকাতা ফী ফা ইন্না ফীহিন নাজাত, বি কমপ্লিটলি ট্রুথফুল, তোমরা সবসময় সত্যকে অবলম্বন করো, সত্যকে, সত্য কথা বলার চেষ্টা করো, যদিও তোমরা বাহ্যত দৃষ্টিতে দেখতেছো সত্য কথা বললে এখানে শাস্তি আসবে, কিন্তু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার, অতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগেরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগেরে দেখার মতো কেউ নাই, ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার,
ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার, তাই তো মনসায় সব বেচিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। এই জন্য ভাই মিথ্যাকে পরিহার করতে হবে। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছে তিরমিজি শরীফের বর্ণনা 1972 নম্বর হাদিস, ইদা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন্নাত নিজা বিহি, যখন কোনো মানুষ মিথ্যে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতটা অসন্তুষ্ট হয়ে যান, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার কাছ থেকে এক মাইল পর্যন্ত দূরে চলে যায়, কারণ তার মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বদবু বের হতে থাকে, দুর্গন্ধ বের হতে থাকে, যার দরুন ফেরেশতারা তার কাছ থেকে এক মাইল পর্যন্ত দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্য মোস্ট অ্যাবহরেন্ট ক্যারেক্টার ইজ লাইং, দ্য মোস্ট হেটেড ক্যারেক্টার ইজ লাইং। আন আয়েশা কালাত মা কানা খুলুকুন আবগাদ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্টতম চরিত্র ছিল মিথ্যে কথা বলা। মিথ্যে কথা বলার সে ঘৃণিত এবং নিকৃষ্ট চরিত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কোনোটি ছিল না। এই জন্য ভাইয়েরা আমার মিথ্যাকে পরিহার করতে হবে। হাদিস শরীফে আসছে, মান ক্বালা লিসাবিন তাআলা হাকা সুম্মা লাম ইউতিহি ফাহিয়া কাযবা, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 9836 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক সময় মায়েরা আসে সন্তানদেরকে বলে এদিকে আসো বাবা, কান্না বন্ধ করো, যদি কান্না বন্ধ করো তো তাহলে তোমাকে এই খেলনা কিনে দেব, এই মজা তোমাকে আমি কিনে দেব, এমন কথা মুসলমান বলে কি বলে না, কিন্তু আসলে প্রকৃতার্থে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এমনটি করলো সে প্রকৃতার্থে মিথ্যে কথাই বলল। এই জন্য মিথ্যাকে পরিহার করতে হবে, মানুষের জীবনে ধ্বংস নিয়ে আসে মিথ্যা। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফ ইউ গেট ফোর থিং ইউ হ্যাভিং লস্ট এনিথিং ফ্রম দ্য ওয়ার্ল্ড, কোনো মানুষ যদি চারটা জিনিস অর্জন করতে পারে এই পৃথিবীর বুকে সমস্ত জিনিস যদি তার হাত ছাড়া হয়ে যায়, এরপরেও তার মতো গেইনার তার মতো সাকসেসফুল ওয়েনার আর কেউ নাই। এক নম্বরে হিফজু আমানাতে, আমানতের সংরক্ষণ করে। দুই নম্বরে সিদকু হাদিসিন, যে ব্যক্তি সবসময় সত্য কথা বলে সত্যকে অবলম্বন করে। তিন নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হুসনু খলিকাতিন, যে ব্যক্তি তার চরিত্রটাকে সুন্দর করে। কামতের ময়দানে মিশকাত শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ক্বালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল ওজনশীল যে আমলটি হবে তার নাম হচ্ছে উত্তম চরিত্র। নামাজ নয়, রোজা নয়, হজ উমরা দান সদকা নয়, সবচেয়ে ওয়েটফুল ওজনশীল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যেটি হবে তার নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ।